সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের বিষয় হচ্ছে একটা ড্রোন আনবক্সিং করব। ড্রোনটা আমার ছেলেকে গিফট করেছি তার বার্থডে উপলক্ষে। তো এই ড্রোনটি হচ্ছে একটি ক্যামেরা ড্রোন, ভেরি বিগিনারদের জন্য, RG107 Pro। তো এই ড্রোনটি আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, ড্রোনটি যথাসময়ে পরের দিন চলে এসছে। এই ড্রোনটি এরকম, এটার প্যাকেটটা এরকম, সাথে এরকম একটি বক্স ছিল সুন্দর। এই বক্সটি এরকম খুলে আমরা জাস্ট আনবক্সিং করছি। এই হচ্ছে সেই সুন্দর ড্রোনটি, এইটা হচ্ছে 107 RG 107 নাম্বার। হ্যাঁ, তো এই ড্রোনটিতে একটি ক্যামেরা আছে, সম্ভবত 1080 মেগাপিক্সেলের হবে। এটা আমরা যদি এখানে দেখি তাহলে হয়তো দেয়া আছে, যদিও 4K ড্রোন বলা হয়, আসলে এটা 4K ড্রোন নয়। এগুলো বিগিনারদের জন্য, যারা কেবল ভিডিও শিখতে চাচ্ছে, ড্রোনের মাধ্যমে ভিডিও করবেন এই লেভেলে। লাইক আমার ছেলে, সে শিখতে চাচ্ছে ড্রোন দিয়ে কিভাবে ভিডিও করা যায়। তো আপনাদের মনে অনেক কোশ্চেন আসতে পারে, এই এত বড় মানুষটা ড্রোন নিয়ে কথা বলছে। আসলে ড্রোন এখন ইন্টারন্যাশনাল লেভেলের একটি জিনিস, আপনারা জানেন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায়, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। তো যুদ্ধে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রের নাম হচ্ছে ড্রোন, এবং সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের নাম হচ্ছে ড্রোন। এই ড্রোনে করে বোমা সরবরাহ করা হচ্ছে। যদিও আমরা প্রথমেই বলে নিচ্ছি, এই ধরনের ইন্টেনশন কেউই রাখবেন না ড্রোন দিয়ে অসৎ কাজ করার জন্য। তবে ড্রোন এখন বিভিন্ন জায়গার তথ্য আনার জন্য, আপনি সুন্দরবনে গিয়েছেন, 5 কিলোমিটার ভিতরে কি আছে আপনি কিন্তু ভয়ে যেতে পারছেন না, সেখানে কিন্তু আপনি ড্রোন পাঠিয়ে দিতে পারবেন। এবং ড্রোন পাঠিয়ে সেখানকার নৈসর্গিক যে দৃশ্য আছে, সেখানকার যে জীবজন্তু আছে, সেগুলো আপনি কিন্তু ড্রোনের মাধ্যমে আপনার ক্যামেরাতে কি করতে পারবেন, কালেক্ট করে নিতে পারবেন। এই তথ্য সংগ্রহ যুদ্ধক্ষেত্রে পাঠানো এবং বাচ্চাদের জন্য একটি অ্যাট্রাকটিভ খেলনা। আগে যেমন মানুষ ঘুড়ি উড়াতো, তখনকার ক্ষেত্র ছিল, মাঠ ছিল, বাতাস ছিল, এখন কিন্তু সেই ক্ষেত্রগুলো নাই। তখন বাচ্চাদের হাতে আমাদেরকে বাধ্য হয়ে কি তুলে দিতে হচ্ছে, ড্রোন। এবং আমিও কিন্তু এটি মজার সহিত এটা উড়াইতে পছন্দ করি, খুব ভালো লাগে। সো এই ড্রোনটি যখন আসবে, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই ব্যাটারি, এটাকে একটা ফুল চার্জিং করে নিতে হবে। এখানে দুটি ব্যাটারি আছে। এই এই ড্রোনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি দুটি ব্যাটারি আছে। কথা বলতে বলতে আমি একটি ব্যাটারি এখানে সংযোগ করে দিলাম ড্রোনের মধ্যে, ঠিক আছে। তো আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনি অনলাইনে এটিকে অর্ডার করেন, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাকে পেন্সিল ব্যাটারি নয়, যেটা রিমোটের ব্যাটারি, টিভির রিমোটে ব্যবহার করা হয়, সেই ধরনের ছোট ব্যাটারিগুলো তিনটা কালেক্ট করে রাখতে হবে। তা না হলে যখন ড্রোনটি আসবে তখন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, কিন্তু ইন দ্য মিনটাইম ব্যাটারির অভাবে। এবং এইটার যে চার্জিং এর বিষয়, অ্যাটলিস্ট 1 আওয়ার আপনাকে চার্জ করে নিতে হবে। 1 আওয়ার ধৈর্য কিন্তু আপনাকে ধরতেই হবে, তা না হলে আপনি ড্রোন উড়াতে পারবেন না। তো যা হোক, এই ব্যাটারিগুলো জাস্ট আপনি কি করবেন, লাগিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনার রিমোটের ব্যাটারি, আমাদের এটা অলরেডি চার্জ করা ছিল, তখন কি এটা খুলে, জাস্ট খুলে এটাকে খুলতে হবে। প্রথমে উপরের অংশ, পরে নিচের অংশ, আবারও উপরের অংশ, পরে নিচের অংশ, খুলে জাস্ট এই রেখে দেওয়া। তো এখানে কিন্তু যে রিমোটটি আছে, রিমোটের কথা যদি বলি, আমরা এইখানে রিমোটের মধ্যে একটা রাইট হ্যান্ড সাইডে জয়স্টিক আছে, একটা লেফট হ্যান্ড সাইডে জয়স্টিক আছে, এবং এখানে হলো অন অফ বাটন আছে। এই অন অফ বাটন দিয়ে দিলাম আমরা রিমোটটি, সাথে এটি সিনক্রোনাইজ করে দিলাম, করে এই লেফট জয়স্টিকটিকে একবার পুশ করলে কানেক্ট হয়ে গেল। এরপরে এটার সাথে কিন্তু মোবাইল দিয়ে আপনি ক্যামেরাও কানেক্ট করতে পারবেন। কানেক্ট করলে আপনি যে ভিডিওগুলো, তথ্যগুলো কালেক্ট করতে চান, বা যদি ছোটখাটো ব্লগস বানাতে চান, তাহলে কিন্তু এটা দিয়ে সম্ভব। তবে এটা কিন্তু বিগিনার লেভেলের, আগেও বলছি বিগিনার লেভেলের, আমরা ভিডিও করেছি ছোটখাটো দু একটা, এটা কিন্তু বিগিনার লেভেলের জন্যই ঠিক আছে, এটা মিড লেভেলের জন্য নয়, প্রো লেভেলের জন্য নয়। তবে এটা ফ্লিপ করে উড়িয়ে মজা পাওয়া যাবে। এখানে আপনার কিছু সিম্বল দেওয়া আছে, সিম্বলগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে এই সিম্বলটাকে আমরা, এটা হলো সেন্সর। হ্যাঁ, এই সিম্বলটাই যদি আপনি ক্লিক করেন, এই সেন্সরে ক্লিক করেন, তাহলে এই ড্রোনটা সহসা কোথাও
কি আঘাতপ্রাপ্ত হবে না, সে সেন্স পেয়ে যাবে যে এখানে সামনে কোনো বস্তু আছে, সেটার সাথে সে ধাক্কা খেতে পারে, সে সরে আসবে। আর এটা হচ্ছে কিন্তু এই ড্রোনের যে বাতি জ্বলছে, এই বাতি অন অফ বাতি, আপনি বাতি কমিয়ে দিতে পারেন অথবা জ্বালিয়ে রাখতে পারেন। আর এটি হচ্ছে ফ্লিপ করানো, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ড্রোনটাকে কি করা, ফ্লিপ করা, উল্টানো, মানে আপনি মজা করে চক্রাকারে ঘুরাচ্ছেন, উড়াচ্ছেন, উপরে উড়াচ্ছেন, মজা করে একটা ফ্লিপ করাচ্ছেন, আবার উল্টা দিকে একটা ফ্লিপ করাচ্ছেন, এটা হচ্ছে সেই বাটন। এটা দিলে কিন্তু ড্রোন ফ্লিপ দিতে থাকবে। আর এটা হচ্ছে রিটার্ন, আপনি ভুলে অনেক দূরে ড্রোনটাকে পাঠিয়ে দিয়েছেন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন জাস্ট এই রিটার্ন বাটনটিকে ক্লিক করবেন, ড্রোন কিন্তু আপনার কাছে ফেরত চলে আসবে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ, যদি আপনি দেখছেন কোথাও বিপজ্জনক স্থানে চলে গেছে, আপনি ইমার্জেন্সি এই বাটনটিকে ক্লিক করলে মোটামুটি ইমার্জেন্সি স্টপ হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইডের যে জয়স্টিকটি আছে, এটা ডানে নেওয়ার জন্য, এটি ডানে নেওয়ার জন্য, এটি বাঁয়ে নেওয়ার জন্য, এটি সামনে নেওয়ার জন্য, এটি পিছনে নেওয়ার জন্য, এটা মোটামুটি অলমোস্ট সবাই জানে। তো আমরা এখন ড্রোনটাকে একটু উড়ানোর চেষ্টা করব, দেখি কি অবস্থা। ড্রোন চালু হয়ে গিয়েছে, আমরা উপরের দিকে দিয়ে দিচ্ছি, তুমি একটু পিছনে ক্যামেরা নাও, ওকে, ভয় পাওয়ার কিছু নাই। এইটা কিন্তু স্পিডি হয়ে গেছে, এইটা কিন্তু স্পিডি হয়ে গেছে, আমরা কিন্তু লড়াতেও পারছি, ড্রোনটিকে লড়াতেও পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু আমরা পিছায় নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা এখন কী করবো, ড্রোনটিকে একটু শাট ডাউন করে দিই, বিকজ অফ এটা ল্যান্ডিং দিয়ে দিচ্ছি আমরা। এই দেখতে পাচ্ছেন, মোটামুটি এই ছিল ড্রোনের একটা সংক্ষিপ্ত চিত্র, অর্থাৎ সংক্ষিপ্ত কিভাবে আপনি ড্রোনটি উড়াতে পারেন খুব সহজে। তো ড্রোন, আবারও বলছি যে ড্রোন আসলে ছোট বড় বিষয় না, বিষয় হচ্ছে ড্রোন আধুনিক প্রযুক্তির একটা স্বাক্ষর। তো এই প্রযুক্তির সাথে আপনিও যুক্ত হতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।